চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে 2 থেকে 2.5 হাজার বছর আগের একটি বাণিজ্য কেন্দ্র ও বসতির খোঁজ পেয়েছেন একদল প্রত্নতাত্ত্বিক। যেসব প্রত্ন সামগ্রী নিয়ে গবেষণা করে এই খোঁজ তারা পেয়েছেন, সেগুলোর সংগ্রাহক রহনপুরের মাহির ইয়াসির। তার কাছে পুরনো রূপা, তামার মুদ্রা, মৃৎপাত্র, পাথরের পুঁতি, মাটি ও পাথরের মূর্তি, নানা আকৃতির পাথরের বাটখারা সহ প্রাচীন নানা প্রত্ন নিদর্শন আছে। এসব নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের একদল শিক্ষক পরীক্ষা নিরীক্ষা করেছেন, পাশাপাশি রহনপুরেও কাজ করেছেন তারা। 1.5 বছর গবেষণার পর প্রত্নতাত্ত্বিকেরা বলছেন, রহনপুরে 2 থেকে 2.5 হাজার বছরের পুরনো একটি বাণিজ্য কেন্দ্র ও বসতি ছিল। রহনপুরে মানুষ মনে করতো যে একটা যে লক্ষণ সেনের একটা ঢিবি আছে, সেটাই সর্বোচ্চ আর কি ইতিহাস মনে করতো। তো আমি এ বিষয়টা অনেক যে প্রাচীন যে বস্তুগুলো পাওয়ার পর থেকে আমি মানে অ্যাবজর্ব করা শুরু করলাম যে না, রহনপুরের ইতিহাস আরও অনেক প্রাচীন এবং রহনপুর একটা প্রাচীন বাণিজ্য কেন্দ্র ছিল। তো আমার কাছে যে পুঁতিগুলো আছে প্রাচীন, যে রত্ন পাথরের তৈরি যে পুঁতিগুলো, এগুলোর বয়স প্রায় 2000 থেকে 2500 বছর আর কি বয়স। তো এগুলো বানানোর কারখানা ছিল আমাদের রহনপুরে। এই রহনপুরে এই পুঁতি যেগুলো আর কি তৈরি হতো বা যে জিনিসগুলো তৈরি হতো, এগুলো আর কি বাণিজ্যের জন্য বাইরে যেত। কুমিল্লা ভার্সিটির কিছু প্রফেসরের সাথে এভাবে আমার পরিচয় হয়। তারা আমার সংগ্রহ এবং আমার যে বিষয়বস্তুগুলোর উপর বা আমাদের যে ল্যান্ডফর্ম পুরোটার উপর আর কি তারা গবেষণা করে এবং এই জিনিসগুলোর আর কি গবেষণার মাধ্যমে একটা পর্যায়ে আর কি একটা রেজাল্ট আসলো যে হ্যাঁ, আসলে এরকম আমাদের রহনপুরে একটা 2500 বছর আগের একটা বাণিজ্য কেন্দ্র আর কি ছিল এবং এটা বিশাল আর কি নগরী ছিল, এটা বলা চলে একটা রাজধানী ছিল আর কি, বাংলার এক সময়ের হারিয়ে যাওয়া রাজধানী। মাহির ইয়াসিরের প্রপিতা মহির একটি সিন্দুক ছিল। একদিন বাড়িতে খোলা হয় সেই সিন্দুক, বড়দের সঙ্গে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া মাহিরও ছিল সেখানে। সিন্দুক খোলার পর পাওয়া গেল কিছু মুদ্রা। তার দাদার মা জমিদার পরিবারের মানুষ ছিলেন, মুদ্রাগুলো তিনি সংগ্রহ করেছিলেন। একসময় মুদ্রাগুলো মাহিরের হাতে আসে, ধীরে ধীরে মুদ্রা সংগ্রহের প্রতি মাহিরের ঝোঁক তৈরি হয়। বিদেশে থাকা আত্মীয় স্বজনদের মাধ্যমে আনিয়ে নিতেন সেসব দেশের পুরনো মুদ্রা। ক্লাস 7-এ ওঠার পর শুরু হয় ভারতীয় উপমহাদেশে হারিয়ে যাওয়া সভ্যতার মুদ্রার খোঁজ। এভাবেই অনেক সংগ্রাহকের সঙ্গে পরিচয়, দিনে দিনে মুদ্রার পাশাপাশি নানা কিছু সংগ্রহের বাতিক পেয়ে বসে। দেশলাই বাক্স, হুঁকা, দামি পাথর, ক্যামেরা সহ পুরনো যাই পান তাই সংগ্রহ করেন। বাইরে থেকে যে মানে ব্রিটিশ পিরিয়ডের, মুঘল পিরিয়ডের যে জিনিসগুলো, সেগুলো আমি একভাবে সাজিয়ে রাখি, সেটার একটা আমার আলাদা মানে একটা সেক্টর আছে। এবং আমার যে প্রাচীন যে জিনিসপত্রগুলো, সেগুলো নিয়ে আমি অন্যভাবে কাজ করি। তো যেগুলো আমার এই প্রাচীন যে বিষয়বস্তুগুলো, এগুলোর মধ্যে আমার ওই প্রাচীন পুঁতি, তারপরে হচ্ছে যে মৌর্য পিরিয়ডের যে মুদ্রাগুলো, পাঞ্চ মার্ক মুদ্রাগুলো, রৌপ্য মুদ্রা, তারপরে আপনার ওই টেরাকোটা মাটির যে টেরাকোটা, তারপরে ওই মাটির যে খেলনা, যেগুলো যে প্রাচীন প্রাচীন আমলে যে খেলনাগুলো ছিল মাটির, এবং সিল, এ ধরনের জিনিসপত্র। পুনর্ভবা ও মহানন্দা নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা শত শত বছর আগের কথা ইতিহাসে পড়েছেন মাহির। অনুসন্ধানী মন নিয়ে ঘুরে বেড়াতেন সেসব স্থানে। বৃষ্টি হলেই নদীপাড়ের মাটি সরিয়ে বেরিয়ে আসে নানারকম মৃৎপাত্র, সেসব সংগ্রহ করে মাহির। মাহিরের আগ্রহের কথা জেনে অনেকে তার হাতে তুলে দিয়েছেন পাথরের পুঁতি, বাটখারা সহ কুড়িয়ে পাওয়া নানা প্রত্ন নিদর্শন। কোনোটা আবার 2 থেকে 3 হাজার টাকায় কিনেও নিতেন। সংগ্রহ করে বসে থাকতেন না মাহির, কী সংগ্রহ করেছেন, কতটা গুরুত্বপূর্ণ এসবও জানার চেষ্টা করতেন। নিজে না পারলে গবেষকদের মাধ্যমে মাহির সেগুলোর ইতিহাস জানার চেষ্টা করে। রহনপুরে একটা জাদুঘর তৈরি করবো আমি, আমার সব কিছু নিয়ে, মানে রহনপুরের যে বিষয়বস্তুগুলোকে নিয়ে, এর মাধ্যমে রহনপুরে আসলে যে বাণিজ্য কেন্দ্র ছিল এই জিনিসটা তো আজকে এখন হয়তো এটা আর কি একটা হেডলাইন, কিন্তু পরবর্তীতে এটা হারিয়ে যাবে, এটা তো আর থাকবে না, বা মানুষের মুখে মুখে এখন শোনা যাচ্ছে, পরবর্তীতে এটা আর থাকবে না। সে কারণে রহনপুরে একটা আমি জাদুঘর তৈরি করতে যাই, যে ও জাদুঘরে লোকজন দেখবে, রহনপুরের লোকজন রহনপুরের ইতিহাস সম্পর্কে জানবে বা বাইরের যারা আছে তারা রহনপুরের ইতিহাস সম্পর্কে জানবে এবং এই বিষয়গুলো সম্পর্কে আরও সচেতন হতে পারবে তারা।
রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মাহির ইয়াসির রহনপুরে একটি জাদুঘর করতে চায়। সেখানে থাকবে দুর্লভ সব প্রত্ন সামগ্রী, দূর দূরান্ত থেকে মানুষ এসে জানবে এই অঞ্চলের আদি ইতিহাস। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।